আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি শুক্রবার সকালে আমাদেরকে কোরআনের দার্সের পরে তাফসীরের সংক্ষিপ্ত দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা যে সূরা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আদিয়াত। সূরাতুল আদিয়াত, আদিয়াত শব্দের শাব্দিক অর্থ হলো অতিক্রম করা, আর এই সূরার প্রথম শব্দটি হলো ওয়াল আদিয়াত, এখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। সূরাটি মাক্কি সূরা এবং তাতে ১১টি আয়াত আছে। কয়টি? ১১টি আয়াত আছে। এখানে মহান রব্বুল আলামিন বলছেন এবং তিনি এই সূরার শুরুতেই বেশ কিছু শপথ করেছেন, আর আল্লাহর জন্য যে কোনো জিনিসের শপথ করা জায়েজ আছে, কিন্তু মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা জায়েজ নয়। বরং কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে তাহলে সেটা হবে শিরক অথবা কুফুরি। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে সে কুফুরি করে অথবা শিরক করে। আল্লাহ যেন এ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন ওয়াল আদিয়াতি দবহা, ওয়াল আদিয়াতি দবহা, শপথ অতিক্রমকারী ঘোড়াসমূহের, দবহান মানে হেরসাধ্বনি দেওয়া, ঘোড়ার যে চিচি করে যে আওয়াজ দেয় এটাকে আরবিতে দবহা বলা হয়। তো দ্রুতগামী ঘোড়া যখন অতি দ্রুত চলে তখন তার এই আওয়াজটা বের হয়। আল্লাহ তাআলা বলছেন যে যুদ্ধের ময়দানে দ্রুতগামী যে ঘোড়াগুলো তার ধ্বনি তুলে দ্রুতগতিতে চলতে থাকে সেই সকল ঘোড়ার শপথ। ফাল মুরিয়াতি কাদহা, আর এই ঘোড়াগুলো এত দ্রুত চলে যে অন্ধকার রাত্রে যখন তাদের পাগুলো পাথরের মধ্যে পড়ে তখন অগ্নি স্ফুলঙ্গ বের হয়, মানে খুরের আর পাথরের আঘাতে প্রচণ্ড যখন আঘাত লাগে তখন কি হয়, পাথরকে যদি লোহা দিয়ে আঘাত করেন তো কি হয়, আগুন ধরে। ওই রকম তার খুরের আঘাতে পাথরে এত জোরে আঘাত লাগে যে ওইখানে কি হয়, অগ্নি স্ফুলঙ্গ তৈরি হয় এবং এটা রাতের বেলা হয় ফলে দেখা যায়। ফাল মুরিয়াতি কদহা, অতঃপর ওই সমস্ত ঘোড়ার শপথ যেগুলো তাদের খুরের আঘাতে পাথরের খুর দ্বারা পাথরে আঘাতের ফলে অগ্নি স্ফুলঙ্গ বের হয় এবং সেটা দেখা যায়। ফাল মুগিরাতি সুবহা, অতঃপর ওই সমস্ত ঘোড়াদের শপথ যেই ঘোড়াগুলো উপরে তার অশ্বারোহী থাকে, মুজাহিদ থাকে, আর এই ঘোড়াগুলো নিয়ে তারা কী করে, সকালবেলা শত্রুর উপরে কী করে আক্রমণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নীতি ছিল, উনি ফজরের পরে আক্রমণ করতেন, ওই এলাকায় গিয়ে উনি অপেক্ষা করতেন ফজরের আজান শোনা যায় কিনা, যদি শোনা যায় তাহলে কি মুসলিম এরিয়া, আর যদি না হয় তাহলে মুসলিম এরিয়া নয়, এটা কাফের এরিয়া, তখন সেখানে কি করা হতো, সকালবেলা আক্রমণ করা হতো। রাসূল বলছেন বুরি কাফি বুকুরে উম্মতি, আমার উম্মতের সকালের কাজে বরকত দেওয়া হয়েছে, এই জন্য সকালে সকাল সকাল কাজ করে নেওয়া সবচাইতে বেস্ট, বিশেষ করে মরুভূমির দেশে আরও আরও উপযোগী, যে আপনি সকালবেলা কাজ করে নেবেন, দুপুরে সময় রেস্ট করবেন, আবার বিকালে যখন রোদ কমবে তখন আপনি কাজ করবেন। ফাল মুগিরাতি সুবহা, অতপর ওই সমস্ত ঘোড়ার শপথ যেগুলো এই ঘোড়াগুলো আক্রমণ করে সকালবেলা শত্রুর, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, ফাসারুনা বিহি নাকা, আর দ্রুত গতিতে চলার কারণে পথে যে ধুলিগুলো আছে তখন এগুলো উড়তে থাকে, ফাসারুনা, অতপর এগুলো তৈরি করে, নাকান মানে গোবর বা ধুলি, ফাওয়াসাত নাবিহি জামা, অতপর এই ঘোড়াগুলি তার অশ্বারোহীকে নিয়ে শত্রুর যে প্রাচীর এটা ভেদ করে মধ্যখানে গিয়ে আক্রমণ হানে। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, তার একটা মাথায় লাল পট্টি পড়তেন, তো সাহাবি বলছেন, এক সাহাবি যে যখন উনি এই লাল পট্টিটা বাঁধতেন তখন আমরা ভেবে নিতাম যে আজকে কিছু একটা করবে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। তো ফলে ওহুদের প্রান্তরে তার কথা বলা হয়েছে যে একেবারে যুদ্ধ করতে করতে তিনি শত্রুর মধ্যখানে চলে গিয়েছিলেন। তো ওইরকম ফাওয়াসাত নাবিহি জামা, এই ঘোড়াগুলি কী করে, শত্রুর মধ্যখানে গিয়ে
অবস্থান গ্রহণ করে সামনে থেকে আক্রমণ করতে করতে মধ্যে ঢুকে যায়। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, এতগুলো আল্লাহ তাআলা শপথ করলেন। কোন ঘোড়ার শপথ? যেগুলো হেরসা ধ্বনি দিয়ে দ্রুতগতিতে আল্লাহর রাস্তায় জিহাদে যায়, তারপরে তার দ্রুতগামী তার কারণে তার খুরের সাথে পাথরের আঘাত লাগার কারণে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয় এবং সকালে আক্রমণ করে যে সকল ঘোড়া, তারপর এগুলো কী করে আপনার ধুলি উড়ায় আর শত্রুর মধ্যখানে গিয়ে আঘাত হানে। তো মধ্যখানে আঘাত হানলে তো ছত্রভঙ্গ হয়ে যাবে। এই পাঁচটি শপথের পরে মহান রব্বুল আলামিন বলছেন, শপথ করার পরে তো একটা ভালো কথা বলা হয় না? হ্যাঁ, কসম করলেন, আল্লাহর কসম কি যে আমি এই কাজ করবো অথবা এই কাজ করবো না। আল্লাহ এতগুলো কসমের পরে বলছেন যে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, আল্লাহু আকবার, মানুষ হওয়াটাই আজকে আমাদের জন্য অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লিরব্বিহি, তার রবের প্রতি কি, লাকানুত, অকৃতজ্ঞ, লাকাপুর, আল্লাহর অসংখ্য নিয়ামত সে ভোগ করছে কিন্তু কৃতজ্ঞতা অর্জন করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। বিপদের সময় সে হাহুতাশ করে, কিন্তু যখন সুখে থাকে তখন কারো কোনো খোঁজ খবর নেয় না এবং সেই নিয়ামতটাও সে অনুভব করতে চায় না যে আল্লাহ তাকে এই নিয়ামতে রেখেছিলেন। অতএব আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন, লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ অবশ্যই বড় জালেম এবং বড় অকৃতজ্ঞ। তো এই জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। সব আল্লাহর নিয়ামতই আমরা ভোগ করছি, আপনি যে হালাতেই থাকেন না কেন, মেলা বান্দার চাইতে ভালো আছেন, তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদা করতে হবে, কারণ আমার চাইতেও মেলা ভাই আরও বড় কষ্টে আছেন। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করে না, আর বিপদে পড়লে তখন বিচলিত হয়ে যায়, ধৈর্য ধারণ করে না। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর নিশ্চয় মহান রব্বুল আলামিন এর উপরে নিজেই সাক্ষী। মানুষের কি অবস্থা, উনি তো সব কিছু জানেন। ওয়া হুয়া আলিমুম বিযাতিস-সুদুর, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সব কিছু জানছেন। মানুষ যে বিচলিত হয়ে যায় বিপদে পড়লে, মানুষ যে সুখে থাকলে আল্লাহকে স্মরণ করে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো তোমার বিপদে, আমি তোমাকে তোমার ভালো অবস্থায় তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে তোমার বিপদে উদ্ধার করব। কিন্তু আমরা কোনো সময় আল্লাহকে চিনতে চাই না অথবা আল্লাহকে স্মরণ করতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে তার স্মরণ সবসময় আমাদের দিলে রাখা, তার ইবাদত বন্দগী করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা সাক্ষী মানুষের এই চরিত্রের উপরে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরে লাশাদীদ, মানুষের আরেকটা চরিত্র হলো সে সম্পদকে খুবই ভালোবাসে, পছন্দ করে। সম্পদ থাকা, পছন্দ করাটাও দোষণীয় কিছু না, মহব্বত থাকতেই পারে, তবে অতিরিক্ত মহব্বত দোষণীয়। এক, দ্বিতীয়ত, সম্পদ পাওয়ার পরে সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় না করা, এটা আরও বড় দোষণীয়। যদি আপনার কাছে ভালো সম্পদ থাকে, হালাল সম্পদ থাকে, আর সেই হালাল সম্পদকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাহলে অবশ্যই সেই সম্পদ আপনার জন্য অতি কল্যাণকর, সেই সম্পদ আপনার জন্য অতি কল্যাণকর। কিন্তু অকল্যাণকর সম্পদ সেটা যেই সম্পদ আপনাকে বখিল বানিয়ে দেয়, সম্পদ ধরে রাখলেন, মরে গেলেন, কিন্তু সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করলেন না। আপনার সম্পদ তো সেটাই যে সম্পদ আপনি খেলেন, যেটা পড়লেন, যেটা দান করে পরকালের জন্য রেখে গেলেন, বাকিগুলো আপনি অন্য আত্মীয় স্বজনের জন্য রেখে যাবেন, ভালো হলে ভালো, না হলে হ্যাঁ গেল। তো এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্পদের মোহ, এই ভালোবাসার টান প্রত্যেকটা মানুষের অন্তরেই আছে, তবে সম্পদটাকে ভালো পথে উপার্জন করতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে এবং আল্লাহ রাস্তায় সেটা ব্যয় করতে হবে। যেমন আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছেন, আপনিও দয়া করে গরিব মিসকিনকে দান করবেন আপনার ভবিষ্যতের জন্য। ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, নিশ্চয় মানুষ অবশ্যই কঠিনভাবে তার সম্পদকে ভালোবাসে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না যে একদিন তাকে কী করা হবে, কবর থেকে, কবরে যা কিছু আছে সব কিছুই পুনরুত্থিত করা হবে সেই দিন, সেই দিন তাকেও পুনরুত্থান করা হবে, সেদিন তাকে উঠানো হবে। ওয়া হুসসিলা মা ফিস সুদুর, এবং অর্জন করা হবে, বের করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে মানুষের দিলে, অন্তরে কুফুরি ছিল না, ইমান ছিল না, ভালো ছিল না, মন্দ ছিল, এটা আল্লাহর কাছে জাহির করে দেওয়া হবে। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল্লা খবীর, মহান রব্বুল আলামিন নিশ্চয় তাদের রব সেই দিন তাদের সম্পর্কে অধিক অবগত, আজকেও অবগত, কিয়ামতের দিনে তিনি অবগত থাকবেন এবং সবাইকে জানিয়ে দিবেন কোন মানুষ কি আচরণ করেছিল। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন
খাইরা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যারা যাররা পরিমাণ ভালো কাম করবে সেটা তারা পাবে, আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও তারা তাদের আমলনামায় পেয়ে যাবে। আল্লাহ কাউকে সামান্য পরিমাণ কোনো জুলুম করবেন না। তো আসুন আমরা এই দুনিয়ার মোহে না পড়ি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহর ইবাদত বন্দিগি করি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন, এই পা দিয়েছেন, চলাফেরা করছি, সবই তো আল্লাহর নিয়ামত। এত নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গণনা করতে চাও গুনে শেষ করতে পারবে না। তো আল্লাহর শুকরিয়া আদায় আমরা শেষ করতে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবে আমরা কিছু চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে তার শুকরিয়া আদায়কারী বান্দাদের কাতারে সামিল করেন। আল্লাহুম্মা আমিন। এই সূরাটি থেকে যে বিষয়গুলো জানা গেল তা হলো যে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে, যে ঘোড়াগুলোর কথা বলা হলো এগুলো জিহাদের ময়দানে ব্যবহৃত হয়, তাই যুদ্ধের জন্য যুদ্ধের প্রতি উৎসাহিত করা হয়েছে। আজকে সারা কাফের বিশ্ব আমাদেরকে মারছে তখন কোনো সন্ত্রাস হয় না, কিন্তু মুসলিমরা যখন পিঠটা তাদের ওয়ালে ঠেকে যাওয়ার পরে একটা পাথর ছুড়ে তখন তারাই সন্ত্রাসী হয়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, জোর যার মূলক তার ক্ষমতার দাপটে আজকে তারা মুসলিমদেরকে সন্ত্রাসী বানিয়েছে। তবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইনশাআল্লাহ কাফের বিশ্ব আমাদের কিছুই করতে পারবে না, কিন্তু এই ঐক্যেরই আমাদের আজকে বড় অভাব। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে অন্তত মনে জিহাদের তামান্না রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর মুজলুম নির্যাতিত মুসলিম জনতাকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। এবং এজন্য আপনার যাবতীয় মনোবাসনা থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে, যতটুকু পারা যায় দিনের জন্য কাজ করে যেতে হবে। দুই নম্বর, বায়ানু হাকিকাতিন ওয়াহিয়া আন্নাল ইনসানা কাফুরুন লিরাব্বিহি ওয়া নিআমিহি, এই চরম বাস্তবতা এই সূরাতে বলা হয়েছে যে মানুষ হলো তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। তিন নম্বর, তবে হ্যাঁ, যদি কেউ ইমান আনে, সৎ কাজ করে, আল্লাহর শুকরিয়া আদা করে, তার কথা ভিন্ন, তার কথা ভিন্ন। তিন নম্বর, বায়ান আন্নাল ইনসানা ইউহিব্বুল মাল হুব্বান শাদীদা, এটাও বর্ণনা করা হয়েছে যে মানুষ মালকে, ধন সম্পদকে অত্যন্ত অত্যন্ত ভালোবাসে, আর এই সম্পদটা তার জন্য ধ্বংস ডেকে আনবে যদি তার ইমান আমলে চলে না থাকে। চার নম্বর এবং শেষ নম্বর যেটা বলবো সেটা হলো তাকরিরু আকীদাতিল বাসি ওয়াল জাজা, তাকরিরু আকীদাতিল বাসি ওয়াল জাজা, আপনার পুনরুত্থান, পুনরুত্থান যে করা হবে এবং আবার যে মানুষকে তা হিসাব নেওয়া হবে এবং তাদেরকে বদলা দেওয়া হবে, এটা এই বিষয়টি এখানে কি করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে। তো মহান রব্বুল আলামিন যেন পরকালের কথাকে সর্বদা স্মরণে রেখে, মৃত্যুর কথাকে আমাদেরকে স্মরণে রেখে পরকালীন জীবনের জন্য আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্পদকে ভালোবাসুন কিন্তু অতিরিক্ত নয়, কারণ এই দুনিয়ার সম্পদ সব থেকে যাবে, পরকালে আমাকে চলে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের এমন সম্পদ দেন যে সম্পদ আমাদের জন্য পরকালের ক্ষেত্রে উপকারী হবে এবং আমাদের দুনিয়া ও আখিরাতে আমাদের অকল্যাণ বয়ে নিয়ে আসে এমন সম্পদ যেন আল্লাহ আমাদেরকে না দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।